Hello viewers, Assalamualaikum. কেমন আছেন সবাই? আজকে আমি জিমের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনার জিম যখন করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার গোল সুন্দর একটা ফিজিক তৈরি করা। আপনি ফুটবল খেলেন, ক্রিকেট খেলেন, যে কোনো স্পোর্টসের সাথে জড়িত থাকেন, ওগুলো সবই স্পোর্টস, জিমও একটা স্পোর্টস। জিম কখন মানুষ করে? এটা হচ্ছে সুস্থ থাকার জন্য, আর এটা হচ্ছে ফিজিক, শরীর যেন সুন্দর লাগে দেখতে, সুন্দরের পূজারী সবাই। তো কাজেই আপনি যদি সুন্দর বডি বানাতে চান, সুন্দর দেখতে এরকম দেখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রপার এক্সারসাইজের গাইডলাইন ফলো করে এক্সারসাইজ করতে হবে। প্রত্যেকটা জিমে এবং 99% দেখা যায় জিমের ভিতরে মানুষ একটা জিনিস, একটা মিস্টেকের কারণেই বডি সুন্দর হয় না। তো ওই মিস্টেকটা নিয়ে আজকে কথা বলবো। 99% কেন বললাম, আপনার হোল আপনার জিমের ভিতরে দেখবেন খুব কম মানুষের বডি সুন্দর, বেশিরভাগ অ্যাভারেজ। কেন? এই একটা মিস্টেকের কারণে। এই মিস্টেকটা হচ্ছে ফুল রেঞ্জ অফ মোশন ফলো না করা। আপনি যখন এক্সারসাইজ করবেন, আপনাকে বলা হচ্ছে যখন চেস্টের এক্সারসাইজ করতেছেন, আপনাকে বলা হচ্ছে বেঞ্চে ফ্ল্যাট বেঞ্চ, আপনাকে বারবেলটা ফুল বডি টাচ করতে বলা হচ্ছে এবং ফুল এক্সটেন্ড করতে বলা হচ্ছে। তো ফুল এক্সটেন্ড করলে আপনি যে সমস্ত ফাইবারে পাচ্ছেন, আমি যেমন বাইসেপ করতেছি, প্রেশার দিয়ে উঠাচ্ছি, ফুল নামাচ্ছি, তখন আমার যে ফুল মাসেলে লাগতেছে, এটা আমি যখন ইগো লিফটিংয়ে যাব, ওয়েট বেশি গাড়ি করব, তখন এটা হচ্ছে না, ঠিক আছে? এবং এইখানে আরেকটা বড় যে জিনিসটা হয় সেটা হচ্ছে এটা করতে যে আমরা সামওয়ানের সাপোর্ট নিচ্ছি, যে এসে আমাকে সাপোর্ট দাও। এই সাপোর্ট হচ্ছে সবচেয়ে বাজে জিনিস, যেটা আমি বলতেছিলাম তখন, এটা হচ্ছে এই এটা হচ্ছে মেইন প্রবলেম, যে সাপোর্ট। আপনি যখন কাউকে সাপোর্ট দিচ্ছেন বা আমি আপনার কাছ থেকে সাপোর্ট নিচ্ছি, সেক্ষেত্রে আমার নিজস্ব ক্যাপাসিটি, যেটা নিজস্ব ক্যাপাসিটিতে কিন্তু আর এক্সারসাইজটা করলাম না। আপনি আপনি খেয়াল করেন, আপনি আপনার যেটা আছে আপনি ওইখান থেকে মেনটেন করেন, কীরকম যে আপনার কাছে 10 টাকা আছে, আপনি চিন্তা করেন এই 10 টাকা আমি খরচ করি, আপনার তো দরকার নাই কারোর কাছ থেকে লোন নেওয়া। আপনি যদি মনে করেন যে আমি লোন নিয়ে চলি, লোন নিয়ে চলা কি ভালো? ভালো না, ঠিক আছে? আমি যখন কারোর কাছ থেকে সাপোর্ট আশা করতেছি যে আমাকে ধরে সাপোর্ট দিবে, করায় দিচ্ছে, আমি এটা বারবেল হোক ডাম্বেল হোক করায় দিচ্ছে, সেক্ষেত্রে প্রেশারটা কিন্তু সে নিয়ে নিল, প্রেশারটা কিন্তু আপনার কাছে থাকতেছে না। এইটা সবচেয়ে বড় জিনিস, আপনাকে ফুল রেঞ্জ অফ মোশন ফলো করে আপনি যতটুকু ওয়েট ক্যারি করতে পারেন অতটুকু ক্যারি করে আপনি এক্সারসাইজ কমপ্লিট করেন, আপনার আপনার রেস্ট বিটুইন সেট যে টাইম ওইটা মেনটেন করেন, প্রপার ডায়েট মেনটেন করেন, আপনার ফিজিক দেখেন। আপনি 3 মাস সময় নিয়ে আমার কথা ফলো করেন, 3 মাস, জাস্ট 3 মাস, আপনার বডি দেখেন কোথা থেকে কোথায় যায়। কিন্তু সমস্যা হয় কি, সব জিমে দেখা যায় দুনিয়ার ওয়েট লাগাইলাম, লাগাই বলতেছি ভাই একটু সাপোর্ট দেন। ইভেন বিভিন্ন জিমেও দেখা যায় ট্রেনাররাও এই সাপোর্টটা দিতে যায়। সাপোর্ট ভেরি ব্যাড ফর ইওর ফিজিক, মাথায় রাখবেন। হ্যাঁ, কোনটা সাপোর্ট বলতে আমরা যেটা বুঝি, সাপোর্ট কোনটা? মৌখিক মোটিভেশন দেওয়া, যেমন আমি আপনি বেঞ্চ প্রেস করতেছেন, আপনাকে আমি সাপোর্ট দিচ্ছি, আপনাকে আমি ওয়েট ধরাই দিচ্ছি, এটা সাপোর্ট দিলাম না, আপনাকে আমি মোটিভেশন দিচ্ছি যে মারো, ওয়ান রেপস, এটা সাপোর্ট, আরেকটা মারো সাপোর্ট, নিজেকে বাঘ চিন্তা করো সাপোর্ট, তুমি বিড়াল না তুমি বাঘ সাপোর্ট, মেন্টালি আপনি পজিটিভ হচ্ছেন, আপনার আপনার ভিতর থেকে আরও কাজ করতেছে, আপনি আরও মারার ট্রাই করতেছেন, এইটা হচ্ছে সাপোর্ট। এটা আমি ওয়েট উঠাই দিলাম, এটা সাপোর্ট না। তো বন্ধুরা, এইটা খেয়াল করে যখন এক্সারসাইজ করবেন অবশ্যই উপকার পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ভিডিও। আপনারা আমাদের ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং নতুন যারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, বেল বাটনে প্রেস করলে কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। যারা আমাদের সাথে অলরেডি আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদের সাথে কন্টিনিউ থাকার জন্য। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই ইনবক্স করবেন বা কমেন্টস বক্সে লিখবেন। ভালো থাকেন সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।